এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ঝাড়ু দেওয়ার সময় লক্ষ্য করিস নি নাকি ঝাড়ুই দিস নি? আগে ঝাড়ু দিয়েছি, যখন ঝাড়ু দিই তখন ওর ডাল ওখানে ছিল। তুই বলছিস? আগে হ্যাঁ, মনে হয় পরে কাকি চড়িয়ে নে ফেলেছে। আশ্চর্য, বাড়িতে এতগুলো ঘর থাকতে শেষে কিনা ব্যাটারা আমার ঘরে বাসা বাঁধবার মত। ওই ডাল বিদায় কর আর দরজা জানলা গুলো বন্ধ রাখিস, বুঝলি? আগে সাধন, আরে তুমি একসময় পটুয়া টোলার লেগে থাকতে না? হ্যাঁ, এখানে আসার আগে। কেন? সে কি আজ কাগজে খবরটা পড়নি? কি খবর? খুনের খবর, মার্ডার। মার্ডার? কাকে মার্ডার? ভিকটিমের নাম হচ্ছে শিবদাস মৌলিক। শিবদাস? চিনতে নাকি? পাশের বাড়ি তো, রোজ সন্ধ্যা বাড়িতে তাসের আসল বস্তু, সেখানে থাকতে কতবার গেছি। বটে, চা হবে নাকি? না না না, খুনির বিষয়ে ধরা পড়েনি এখনো, তবে এই পুলিশ শিব না মধুসূদন মাইতি বলে একজন সন্দেহ করছে। মধু? ইনি হচ্ছে না? হ্যাঁ, একই তো দল, মানে সেই তাস খেলার মাঝে মাঝে আসতো। পাজির পা ঝাড়া, খুনটা হলো কিভাবে? মানে লাশ চেনার তো কোনো উপায় ছিল না, হাতে একটা উলকি আঁকা ছিল তাই। না, চেনার কোনো উপায় নেই। কেন? কি করে থাকবে? ধর আছে, বাট নো মুন্ডু। নো মুন্ডু মানে? মুন্ডু ঘ্যাটাং। হ্যাঁ, তারপরে হাওয়া। সে মুন্ডু কোথায় সরিয়ে দিয়েছে কেউ জানে না। তাই বলি যে কাগজে শুধু চোখ বলালই হয় না, একটু ভেতরে যেতে হয়, বুঝলে? হ্যাঁ ঠিক,
ঠিক আচ্ছা আসি তাহলে। হ্যাঁ আচ্ছা কাউকে সন্দেহ করছেন নাকি? কি সন্দেহ কেন, একটু সাবধান করে দেওয়াই আর কি। সাবধান সাবধান করার দরকারটা কি? আমরা সব চোর ছাচর নাকি? হতেও তো পারে। আপনি কি বলছেন জানেন? যা বলার তাই তো বললো। আরে হিম্মত থাকে তো সাফ সাফ বলুন, কি জোর চুরি করেছে এই শিবদাস বাবু? মধু তাই সুখে না আমি আমি কারো নাম করেছি নাকি? আরে হিম্মত থাকে তো সেও বলে ফেলুন। মধু না 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 তাছাপ এই আমাদের দুজনের মামলা, ওকে এক্ষুনি সবার সামনে চোরের নাম বলতে হবে। হ্যাঁ বল, বলে ফেল। তুমি আমায় চেনো না সাধন মজুমদার, আজ পার পেয়ে গেলে এই বেইজ্জতির বদলা আমি নেবই, মনে রেখো। বাবু বাবু যা দেবে দেখছি। একজন লোক দুপুরে এসে ধনঞ্জয়ের হাতে দিয়ে গেছে, আপনার নাম করে বলেছে এটা আপনারই জিনিস। ধনঞ্জয়? আরে ওই ষোড়শী ওর ওখানে কাজ করে না। ও সে কে পাঠিয়েছে কিছু বলেছে? আগে না, তা তো কিছু বলেনি। আমার নামে তো কোনো পার্সেল আসার কথা না, করে দেখবো না।
তুই চা বানাবি দেখছি। সুর বাড়িয়ে তাদের পায়ে, হ্যাঁ বাড়িয়ে তাদের পায়ে, হ্যাঁ খোলা আছে। আরে আসুন আসুন সাধন বাবু, আপনার পার্সেলটা পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি, কিন্তু পাঠালোটা কে? তা তো খেয়াল করিনি, শুধু আপনার নামে একটা চিরকুটে সই করে দিয়েছি ব্যাস। চিরকুট? আচ্ছা সঙ্গে কোনো চিঠি বা কাগজপত্র? আপনার কাজের লোক জানতে পারে কি? মনে তো হয় না। আচ্ছা দাঁড়ান, ধনঞ্জয়, হ্যাঁ রে, সাধনবাবুর এই পার্সেলটা দিল কে? কি যেন একটা নাম বললে, কি নাম বলল, কি একটা নাম বললে, ভাবো ভাবো, মনে করার চেষ্টা করো। মদন। মদন আগে? হ্যাঁ তাই তো বললেন। আমার কাছে আজ একটা রহস্যময় পার্সেল এসে উপস্থিত হয়েছে। পার্সেল? কি পার্সেল? এইরকম সাইজের একটা পার্সেল, বললো মদন পাঠিয়েছে। মদন? কে মদন? সেটাই তো রহস্য। কি পাঠিয়েছে জানি না। জানো না মানে? খোলোই নি মানে, একা ঠিক ভরসা পাচ্ছি না, তাই বলছিলাম তুমি যদি একবার ঠিক মানে। বাবা তো বেশ বড়, ভারীও বটে। আচ্ছা তুমি কি সত্যি জানো না এর মধ্যে কি আছে? বোধহয় জানি, বোধহয় এখন জানি। কি? মধু। মধু আর মদনে খুব পার্থক্য আছে কি? ধনঞ্জয়টা একটা কবিট, মধু শুনতে মদন শুনেছে। মধু মানে মধুসূদন মাইতি? আবার কি, সে বা তার লোক এই পার্সেলটা পাঠিয়েছে, আর সেটা যাতে সত্যি আমার হাতে পৌঁছয় সেজন্য চিরকুট সই করিয়ে নিয়েছে। মধু হঠাৎ কেন? কারণ আছে। একবার তাসে ওর সঙ্গে আমার তুমুল ঝগড়া হয়েছিল, ওকে জোচ্চোর বলেছিলাম। তারপর সেই রক্ত জল করা শাসানি। তার মানে তুমি বলতে চাও এতে শিবদাসের? এছাড়া কিছু থাকতে পারে না। মধু যখন বলেছে বদলা নেবে, বদলা সে নেবেই। ভেবেছিলাম পটুয়াটলা লেন থেকে পালিয়ে বেঁচেছে, কিন্তু এখন দেখছি
সর্বনাশ! তাহলে তো এটা এখানে রাখা যাবে না, পুলিশ টুলিশ এসে গেলে। সাজদ মজুমদার, আগে আমি এই ফ্ল্যাট আপনার, আগে দেখুন একটা খুনের তদন্তের ব্যাপারে আমরা এখানে এসেছি। মৃত ব্যক্তির নাম শিবদাস মৌলিক। আমাদের কাছে খবর আছে আপনি এক সময় পটুয়াটোলা লেনে তার পাশের বাড়িতে থাকতেন। হ্যাঁ, মানে সেটা তো 3 বছর আগে। আচ্ছা, এই 3 বছরে শিবদাস বাবুর সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয়েছিল কি? আগে না স্যার। আজ মধুসূদন মাইতি? আগে মধুসূদন মাইতিকে চিনতেন নিশ্চয়ই? হ্যাঁ, যখন ওখানে থাকতাম। আসলে স্যার, আমাদের একটা তাসের আড্ডা ছিল, ওই শিবদাস বাবুর বাড়িতেই খেলা হতো, সেখানে তিনি মাঝে মাঝে আসতেন। তিনি বলেন মধুসূদন? হ্যাঁ, 1 নম্বরে রিয়ে, মানে ভারী বেপরোয়া। আচ্ছা মিস্টার মজুমদার, শিবদাস বাবুর সঙ্গে মধুসূদনের সম্পর্ক কেমন ছিল? কারোর সঙ্গেই ওর বিশেষ সম্পর্ক ছিল না স্যার, হামেশাই ঝগড়া হতো, সুবিধের লোক নয় স্যার। আপনি যখন পটুয়াটোলা লেন ছাড়লেন, তারপর মধুসূদনের সঙ্গে আপনার দেখা হয়েছে? না স্যার, একদিনের জন্য নয়। আপনি কি করেন? আগে ব্যবসা, ডালহৌসিতে আমার একটা ছোট্ট অফিস আছে, ওই সারাদিন খেটে খুটে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসি, তারপর নিচে গিয়ে একটু গল্প গুজব করি, এই এই আর কি। ইনিও এখানে থাকেন, আমার বন্ধু নবেন্দু ব্যানার্জি। কি ঠিক বলছেন তো? আগে হ্যাঁ বন্ধু। ঠিক আছে, আর আপনাদের বিরক্ত করবো না। আর হ্যাঁ, এই মধুসূদনের যদি কোনো খবর পা তৎক্ষণাৎ আমাদের জানাবে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, এটা তো আমাদের ডিউটি, তাই না? হ্যাঁ সে তো বটেই। চলো। না এবার দেখি খুলতেই হয়। করো কি করো কি? কেন, তোমার ভুলও তো হতে পারে। ভুল নয়, আমি একেবারে শিওর এর মধ্যে কি আছে আর কে পাঠিয়েছে। এখন আমার একটাই কাজ, ভোর হতে এই আপদকে বিদেয় করা।
দেরি করে বেরোচ্ছে যে আজ কাজ নয়, যাও একটা শখের জায়গা। ঘড়ি কেমন চলছে বলুন? ঘড়ি দেখো কাণ্ড, অ্যাডভান্স দিয়ে গেলেন, আপনার এত পছন্দ, কতদিনের খদ্দের আপনি, কথা দিয়ে কথা রাখবো না? কালই তো পার্সেল গেছে, পাননি? মডার্ন শুনতে মদন শুনেছি আগে না, মানে আসলে মানে আমি কয়েকদিন এক বন্ধুর বাড়িতে ছিলাম তো, তাই বোধহয়। বাড়ি গিয়ে দেখুন ঘড়ি হাজির, শুধু পারফেক্ট টাইমই দেবে না, লাইফ লং সার্ভিস দেবে আপনার ওই যন্ত্রটি। আমি এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।